আমাদের মেন থিমই হচ্ছে আমরা ভাই, উই আর ব্রাদার্স, এবং আমাদের মেন সম্পর্কটাই হচ্ছে আমরা মানুষ। আমরাই বরং এটাকে ডিফার করি, উই অফেন টেন্স টু ডিফার হু ইজ হিন্দু, হু ইজ বুদ্ধিস্ট, হু ইজ খ্রিস্টান, হু ইজ ইসলামিক। সো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমাদের একটা আইডেন্টি সেট হচ্ছে আমরা মানুষ এক কথায়। আর মানুষের ধর্মই হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসা, শুভেচ্ছা জানানো, মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে তাদের কাছে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, তাদেরকে পথ দেখানো, এবং এর মধ্যে দিয়ে এই পৃথিবীতে বসবাস করা এবং পরকালের অনন্তকাল যে জীবনটা রয়েছে সে জীবনে ভালো থাকা। আমি তোমাদেরকে একটি জায়গাতে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি সে নিউ ব্রিজ। নিউ ব্রিজ চাপানাবগঞ্জের যে দ্বিতীয় মহানন্দা সেতু সেটা হচ্ছে এই ব্রিজ। আমি সেই ব্রিজের ধারেই রয়েছি, তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। সো আজকে হচ্ছে ফ্রাইডে, এবং আজকে ফ্রাইডে বিকেলে ব্রিজের এখানে অনেক গ্যাঞ্জাম হয়, তো আমরাও চলে আসলাম এখানে ঘুরতে। তো আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে যদিও বা বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বের বিষয় না, তবুও মনে হলো যে বলা দরকার। যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো বা যারা আমার ইউটিউবের ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমরা খুব ভালো করে জানো যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ট্রেনিং করাই। সো তোমরা আমাদেরকে যতদিন ধরে ফলো করো দেখে আসছো যে আমরা কি পড়াই, কি করি, কি অ্যাক্টিভিটি থাকে আমাদের, একটি ভিস্ট হিসাবে আমাদের সামাজিকভাবে যে মানুষকে ডেভেলপ করা, স্কিল ডেভেলপ করা, সেটা নিয়ে কাজ করি। সো আমি সময় নষ্ট না করে একেবারে সরাসরি টু দ্য পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দেই, সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের, তাদের অনুষ্ঠানের জন্য শুভকামনা চেয়ে আমি একটি পোস্ট দিই। তো এখানে এই পোস্টের এগেনস্টে অনেকে অনেকভাবে মানে কমেন্ট করেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট করেছে। আসলে এই কমেন্টগুলোর অ্যান্সার আমি দেই না বা প্রয়োজনীয় মনে করি না, কারণ হচ্ছে যে এগুলো অ্যান্সার দেওয়া না দেওয়া কি বলবো, আমার চাইতে যারা বড় বড় ইউটিউবার বা যারা সামাজিকভাবে যারা সচেতন বা যারা ইন্টারন্যাশনাল পাবলিক ফিগার যারা, তারা এগুলোর অ্যান্সার দিয়ে থাকে। সো আমি একজন ছোটোখাটো মানুষ, তাই এই জন্য এই অ্যান্সারগুলো দেই না। তবে মনে হচ্ছে যে আমারও কিছু একটু বলা দরকার, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ সম্পৃক্তি দেশ, ভ্রাতৃত্বের দেশ, ধর্ম নিরপেক্ষতা এখানে রয়েছে, প্রত্যেকে প্রত্যেকে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এক এক ধর্ম আরেক ধর্মকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এটাই হচ্ছে নিয়ম। বলি যে ধর্ম কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিলিজিয়ন, হোয়াট ডু ইউ মিন, আপনাদের কাছে কি মনে হয়, আপনি কি মনে করেন যে আমরা ইসলাম, আমাদের ইসলাম ধর্মে যেগুলো আমাদেরকে বলেছে সেটা ধর্ম? হ্যাঁ অবশ্যই সেটা ধর্ম। হিন্দু ধর্মে তারাকে যেভাবে বলেছে, তাদের গাইডলাইন যেভাবে রয়েছে তারা সেভাবে চলবে, খ্রিস্টান, বৌদ্ধ, এভাবে প্রত্যেকটা ধর্মের বেশ কিছু রুলস রেগুলেশন রয়েছে, তারা সেভাবে চলবে, এটাই হচ্ছে নিয়ম। সো আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বলি যে ধর্ম বলতে আমার কাছে মনে হয়, এবং যেটা আমি পড়েছি জেনেছি, সেটা হচ্ছে যে যেমন ধরো যে একটি ফোনের ধর্ম কি, একটি ফোন মানে যে ফোনে কথা বলি, কথা বলা, সূর্যের ধর্ম কি আলো দেওয়া, সাইকেলের ধর্ম কি চালানো, চলা, বা ধরো যে লাইটের একটা বাল্ব, টিউব লাইটের ধর্ম হচ্ছে কি জ্বলা, বাতি জ্বলা, সেরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব একটা ধর্ম রয়েছে, এটাই হচ্ছে ধর্ম, রাইট? এবং আমি এমনও দেখেছি অনেক বড় বড় যারা পাণ্ডিত্য অর্জন করেছে বিভিন্ন বইয়ের উপরে, পড়াশোনার উপরে, বিভিন্ন গবেষক যারা, বিশ্লেষক যারা, তাদেরকে দেখেছি আমি যে রিলিজিয়ন সিভি ড্রপ করতে গিয়ে বা সিভিতে লেখার সময় বা যখন সেখানে লেখা হয় যে আপনার রিলিজিয়ন কী, তো সেখানে তারা লিখে যে ইসলাম বা হিন্দু বা খ্রিস্টান। বাট আমি অনেককে দেখেছি যেখানে তারা লিখেছে যে হিউম্যানিটি। সো হিউম্যানিটি হচ্ছে কি, মানবতা। সো এই যে মানবতা, মানবতাটা কি, মানবতা হচ্ছে একে অপরের দুঃখে সুখে তার পাশে গিয়ে দাঁড়ানো, সে বিপদে পড়েছে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া, সে খেতে পারছে না তাকে খাওয়ানো, বা কেউ চাকরি পাচ্ছে না তাকে হেল্প করা। তো এটাই হচ্ছে হিউম্যানিটি, দ্যাটস কল হিউম্যানিটি, ওয়ার উই পুট আওয়ার এফোর্ট টু হেল্প দেম সো দ্যাট দে ক্যান ডু সামথিং বেটার ইন দিস কান্ট্রি, দে ক্যান লিভ, দে ক্যান আর্ন দেয়ার লাইফ। আসলে এটাই হচ্ছে আমাদের মানবতা, হিউম্যানিটি।
কিন্তু কাউকে ছোট করা নয়। আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই আমি মৌলিক বিষয়গুলোর কথা বলি, সবগুলো ধর্মের মৌলিক বিষয় সেম টু সেম, সেটা হচ্ছে কাউকে হত্যা করা যাবে না, কারোর সাথে চিৎচাপর করা যাবে না, তারপরে ধর্ষণ করা যাবে না, মারামারি করা যাবে না, যেগুলো যেগুলো এটসেট্রা রয়েছে এগুলো মৌলিক প্রত্যেকটা ধর্মে সেম টু সেম কথা বলে আমি দেখেছি। এখন আমার কথা বলি, আমি যখন ঢাকাতে ছিলাম, ঢাকাতে যখন আজ থেকে 2006-07 কথা বলি, তখন আমি বৌদ্ধ ধর্মের স্টুডেন্টকে পড়াতাম। সো বৌদ্ধ ধর্মের স্টুডেন্টকে পড়াতে গিয়ে তাদের যখন বইগুলো পড়ি, তো সেখানেও লেখা আছে যে প্রাণী হত্যা মহাপাপ, আরও অনেক কিছু কিছু। তো আমি পড়াতে গিয়ে সেগুলো জেনেছি যে আসলে প্রত্যেকটা ধর্মে মূল জিস্ট কিন্তু একই। তারপরে আমি খ্রিস্টান ধর্মের যখন বইগুলো পড়েছি মালয়েশিয়াতে, খ্রিস্টানদের যখন বইগুলো, তাদের ভিডিওগুলো দেখেছি, খ্রিস্টান ধর্মের যে টেম্পলগুলো রয়েছে সেখানে আমরা গিয়েছি, তারা তো বড় ধরনের যে ড্রাগন আছে না, ড্রাগন বিশাল করে করে রাখে। সো সেখানেও আমি গেছি, সেখানেও তাদের খাবারগুলো খেয়েছি, অংশগ্রহণ করেছি, তাদের কথাগুলো শুনেছি, তারা কীভাবে বলে, কী কথা বলে, সো সেটাও দেখেছি। এমনকি হিন্দু ধর্মের যে ইসকন আছে, আমার ফ্রেন্ড একজন, সে হচ্ছে ইসকনের একজন অ্যাক্টিভ, মানে এক মানে চরম অ্যাক্টিভ একজন মেম্বার, সে অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশে ছিল, সে তার প্রতিষ্ঠানে একদিন ইনভাইট করলো, আমি গেলাম, সেখানেও বেশ কিছু সময় দিলাম, সে কিছু বই আমাকে দিল যে দোস্ত তুমি এগুলো পড়ে দেখিও কেমন লাগছে না লাগছে। তো ওখানেও কিছু বইগুলো পড়লাম, প্রায় সেম টু সেম দেখলাম যে মৌলিক বিষয়গুলো কিন্তু সেম, যে আমাদের মেন পারপাসটা হচ্ছে কি, আমাদের মেন পারপাসটা হচ্ছে মানুষের জন্য বাঁচা, মানুষকে ভালোবাসা, মানুষকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া যেখানে সারা জীবন সে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমরা যেমন মানুষের ভালো চাই, তারাও যেন আর কারো মানুষের প্রতি সেম ভালোবাসাটাই যেন চাই বা সেম ভালোবাসা নিয়ে এগিয়ে যায়। এটাই হচ্ছে আসলে হিউম্যানিটি, এটাই হচ্ছে আমাদের আসলে ধর্ম, রিয়েল ধর্ম কিন্তু এটাই। বাট অনেকে আমাকে কমেন্ট করেছে উল্টাপাল্টা যে অন্য ধর্মের লোককে সম্মান দেওয়া যাবে না বা ইয়া করা যাবে না, কিন্তু আসলে দেখেন আমি পড়াই আর আমার অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, স্টুডেন্টস রয়েছে বিভিন্ন জায়গাতে, দেশে বিদেশে। সো একজন পলিটিশিয়ান না হলেও, একজন টিচার হিসাবেও হলেও প্রত্যেককে আমার ভাইয়ের মতো, প্রত্যেককে আমি সম্মান করি। যারা হিন্দু ধর্মে চাচা আছে, আঙ্কেল রয়েছে, কাকু রয়েছে, দিদি রয়েছে, যেমন কলকাতাতে যে আমার যে দিদিগুলো রয়েছে, তারা যেমন আমাদের অনুষ্ঠানের সময়, আমাদের বিভিন্ন ঈদ উৎসবগুলোর সময় আমাকে মেসেজ করে সম্মান জানায়, এমনকি শুক্রবারগুলোতেও জুম্মা মোবারক জানাই, ঠিক তেমনটি আমিও তাদেরকে যখন যেভাবে পারি শুভেচ্ছা জানাই। দেখো, সো এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। আর শুধু আমাদের এই বাংলাদেশে দেখি এই ধর্ম নিয়ে এটা ওটা একজন আরেকজনকে গুদাগুদি করা, সো এগুলো কিন্তু দিস ইজ অন কাইন্ড অফ, মানে কি বলবো, মানে গোড়ামি এক ধরনের। সো আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মেন থিমই হচ্ছে আমরা ভাই, উই আর ব্রাদার্স, এবং আমাদের মেন সম্পর্কটাই হচ্ছে আমরা মানুষ। আমরাই বরং এটাকে ডিফার করি, উই অফেন টেন্স টু ডিফার হু ইজ হিন্দু, হু ইজ বুদ্ধিস্ট, হু ইজ খ্রিস্টান, হু ইজ ইসলামিক। সো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমাদের একটা আইডেন্টি সেট হচ্ছে আমরা মানুষ এক কথায়। আর মানুষের ধর্মই হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসা, শুভেচ্ছা জানানো, মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে তাদের কাছে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, তাদেরকে পথ দেখানো, এবং এর মধ্যে দিয়ে এই পৃথিবীতে বসবাস করা এবং পরকালের অনন্তকাল যে জীবনটা রয়েছে সে জীবনে ভালো থাকা। এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, সেখানে আমি দেখেছি চাইনিজদের সাথে যখন কাজ করেছি, সো আমি একটা জিনিস দেখেছি যে কেউ যখন তার কোনো শ্রমিক বিপদে পড়েছে বা কিছু একটা ঘটেছে, মানে সেই চাইনিজদের আন্ডারে আমরা যখন কাজ করেছি, তখন সেখানে তামিলরা যেমন কাজ করেছে, মুসলিমরা কাজ করেছে, আরও মালাইরা কাজ করেছে, বাট যখন তার কোনো শ্রমিক বিপদে পড়েছে, তখন সে চাইনিজ করেছে কি, তার মেন ধর্মটাই হচ্ছে তাকে হেল্প করা। তো সে ছুটে গিয়েছে, সে সব কাজ ফেলে দিয়ে, এটাই হচ্ছে তার ধর্ম। সো এটাই আমাদেরকে ইস্টাবলিশ করা উচিত। বাট আমরা নাম মাত্র হয়তো বা দাবি করি যে আমরা মুসলিম, বা মুসলিম হিসেবে আমাদের যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকার কথা, আমাদের যে রুলস রেগুলেশন মেনে চলার কথা, এটা কজনকে মানছে বলেন? শুধু একজন একজনকে গুতাগুতি করার জন্যই ব্যস্ত রয়েছে। হ্যাঁ, কেউ কাকে সম্মান জানালে শুরু হয়ে গেলো এই কথা ওই কথা। তো এই ধরনের জিনিসগুলো ভাই বাদ দেন, আপনি আমেরিকাতে যাবেন, মালয়েশিয়াতে যাবেন, কোন জায়গাতে যাবেন বলেন, সব জায়গাতে ওখানে গিয়ে দেখেন প্রথম আইডেন্টিটি হচ্ছে মানবতা, হিউম্যানিটি।
এরপরে কে কোন ধর্ম থেকে এসছে এটা কেউ জিজ্ঞেসও করে না, কেউ কাউকে জানতেও চায় না, ভুলেও জানতে চায় না। আমি মালয়েশিয়াতে থেকেছি, কেউ কখনো এটা জিজ্ঞেস করে না। আমি ইন্ডিয়াতে গিয়েছি অনেকবার, বহুবার, এটা নিয়ে এত মাথা ব্যথা নেই। যদিও বা কিছু কন্ট্রোভার্সিয়াল ম্যাটার রয়েছে ইন্ডিয়াতে, বাট মালয়েশিয়াতে একেবারেই নেই। তো সব মিলিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমি মানুষের ভালো চাই, মানুষ আমাদের ভালো চাইবে, এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। কে কাকে সম্মান জানালো জানালো না, কেন সম্মান জানালেন এটা জানানো উচিত না। এত গরমই নিয়ে কিন্তু চলা যাবে না পৃথিবীতে, আর এই গরমই শুধু আমাদের এই জায়গাতেই শুধু আছে। আমি অন্য কোনো রাষ্ট্রে অন্য কোনো জায়গাতে দেখিনি বা শুনিও নি। সো প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো বা যারা শুনছো, তারা জানি না কে কী ভাববে আমাকে, কোন দৃষ্টিকোণ থেকে নেবে। তবে আমি ভাই একটা কথা বলবো, আমার কাছে যে যাই ধর্মই পালন করুক না কেন, প্রত্যেকে তাদের নিজেদের ব্যাটার, নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার স্টুডেন্ট, প্রত্যেকে আত্মীয় স্বজন। এটার পরে আমি অন্য কিছু ভাববো, তার আগে কখনো আমি ভাবো না যে কে হিন্দু, কে বুদ্ধিস্ট, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের। এটা ভাবার সিস্টেমটা অনেক পরে আমার কাছে, ওগুলো আমার মাথার উপর দিয়ে সবসময় যায়। সব প্রিয় বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই বিষয়গুলো পজিটিভলি নেওয়ার চেষ্টা করো। আসলে আমি যেমনটা ভাবি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে নেক্সটে আসবো। আসসালামু আলাইকুম।